হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুই বন্ধুরা বন্ধুরা আজকে আমি বেসিক লেভেল কোর্স নম্বর ইলেভেন আমার আজকের টপিক টেবিল ফর্মেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে টেবিলে তিন চারটা স্টেপ করে রেখেছি চারটা স্টেপের কাজ কিভাবে করতে হয় তাই আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা ইনশাল্লাহ তো প্রথম স্টেপটা আমি আরম্ভ করি প্রথম স্টেপটা আরম্ভ করার জন্য আমার এই ডাটা রেঞ্জটুকু আমি সিলেক্ট করলাম টেবিল কিভাবে ক্রিয়েট করব। এটার জন্য ক্রিয়েট টেবল ক্রিয়েট টেবল করব আমি তিনটা ওয়েটা ওয়ে হচ্ছে কন্ট্রোল শর্টকাট কি ওকে করলাম ক্রিয়েট হয়ে গেল। একটা দ্বিতীয় ওয়ে হচ্ছে বন্ধুরা ফরম্যাট অ্যাজ এ টেবল যে কোনো ফর্মেটে আমি লাইট ব্লু টেবল যেটাই নিতে চাই বন্ধু ফর্মেটে ক্লিক করলাম ওকে করে দিলাম টেবিল হয়ে গেল ক্রিয়েট টেবিলের দুইটা সিস্টেম বন্ধুরা দেখলেন তিন নাম্বার সিস্টেমটা হচ্ছে আমি হোম ট্যাব আছে ইনসার্ট ট্যাবে গেলাম ইনসার্ট ট্যাবে গিয়ে টেবিলে ক্লিক করলাম টেবলে করা মাত্রই আমার যে ডাটাটুকু রেঞ্জ সিলেক্ট হয়ে আছে সেই মধ্যেই টেবল ক্রিয়েট হয়ে গেল বন্ধুরা তো এই তিন আপনি টেবিল ক্রিয়েট করতে পারেন বন্ধুরা ধরেন আমি এই টেবিল ক্রিয়েট করলাম কিন্তু আমি ফেরত আসবো কিভাবে আমি টেবিল ক্রিয়েট করতে চাই না সাধারণ আমি নিয়মেই আমার ফর্মেটটা থাকবে টেবিল ফর্মেটে থাকবে না তখন এই কনভার্ট টু রেঞ্জ এই জায়গায় আপনি যদি ক্লিক করেন বন্ধুরা ডু ইউ ওয়ান টু কনভার্ট দ্য টেবিল

তো টেবিল ওয়ার্কিং করার জন্য টেবিলের ফরম্যাটে যে কোনো ধরনের ওয়ার্কিং করার জন্য আপনাকে অবশ্যই টেবিলের মধ্যে ক্লিক করতে হবে এবং টেবিলের মধ্যে ক্লিক করার পর আপনি যেখানে একটা দেখতে পাচ্ছেন টেবিল নেম টেবিল নেমে আমি এখানে একটা নেম দিলাম কিংবা আচ্ছা নেম দিলাম ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আমি একটা নেম দিয়ে ইন্টার চাপলাম দেখেন এখানে আমার এই পপ আপ বারে ক্রিয়েটিভ কিন্তু শো হয়ে গেছে আমার কিন্তু যতটুকু টেবিল ততটুকু আবার কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো রিনেম করার সুবিধাটা এখন বলবো বন্ধুরা চমৎকার একটা হিডেন ট্রিক্স যেটা হচ্ছে আপনারা হয়তো বা অবগত নাই এটার জন্য আপনাদের সাথে শেয়ার করব কেউ কেউ অবগত থাকতে পারেন তো যে জায়গায় আপনি আপনার অফিসের বড় বড় ডাটা নিয়ে কাজ করতেছেন ধরেন আপনি এই জায়গায় কাজ করতেছেন এখন আপনার শর্টকাটে আপনি ক্রিয়েটিভ টেবিলে ব্যাগ যাওয়া প্রয়োজন তখন কি করবেন আপনি ক্রিয়েটিভে ক্লিক করলেন দেখেন কি সুন্দরভাবে বন্ধুরা ব্যাগ চলে আসলেন কি চমৎকার তাই না বন্ধুরা এই হচ্ছে রিনেম টেবিলের সুবিধা তারপরে সুবিধাটা তারপরে স্টেপটা আপনাদের আমি বলবো রিসাইজ টেবল রিসাইজ টেবল কিভাবে করতে হয় ধরেন আমার ই থেকে এ পর্যন্ত ডাটা চার থেকে সতেরো পর্যন্ত প্রয়োজন আমার এফ নাম্বার ডাটার প্রয়োজন নাই এটা আমি টেবিলের মধ্যে রাখবো না এফ নাম্বার ঘর এফ নাম্বার কলাম তো তাহলে আমি কি করব টেবিলের মধ্যে ক্লিক করলাম আমি ডিজাইনে গেলাম ডিজাইনে গিয়ে রিসাইজ টেবল রিসাইজ টেবিল করলাম আমি এফ ডিলিট করে দিলাম আমি তার জায়গায় ই ইনক্লুড করলাম ই ইনক্লুড করলে দেখেন ওকে করে দিলাম এইটা কিন্তু টেবিলের আওতা মধ্যে রইল না দেখেন এই পর্যন্ত ই পর্যন্ত কিন্তু টেবিল আছে এফ কিন্তু আর টেবিলের মধ্যে না বন্ধুরা এটা ডিলিট করে দিতে পারেন হাইড করতে পারেন যেভাবে ইচ্ছে আপনারা রাখতে পারেন ডিলিট করে দেয় সেও তারপরে স্টেপটা বন্ধুরা হচ্ছে ডিফারেন্স বিটুইন ফিল্টার অ্যান্ড স্লাইসার এই দুটার পার্থক্য কি বন্ধুরা আসলে আমরা ফিল্টারে সবাই অভ্যস্ত ফিল্টারে কাজ করে তো ফিল্টারের কাজটা বন্ধুরা এখানে আমরা এজ ইউজুয়াল এভাবে করি সচরাচর ফিল্টারে আমার যতটুকু প্রয়োজন ডাটার যে ডাটাগুলো প্রয়োজন আমি সিলেক্ট করে ওইভাবে রাখতে পারি বন্ধুরা এই যে ধরেন তিনটা তিনটা চলে আসলো আবার সিলেক্ট অল করে দিলে থেকে গেল। তো এইভাবে ফিল্টারে আমরা ডাটা মিনিমাইজ ম্যাক্সিমাইজ করে নিতে পারি যে এভাবে আমরা যে ভাবে ডাটা গ্রস প্রফিট দেখতে চলে গ্রস প্রফিট আনতে পারি তো বন্ধুরা খুবই শর্টকাট ওয়ে একটা দেখাবো যেটা হচ্ছে আপনারা যদি করেন তাহলে অনেক সুবিধা পাবেন বন্ধুরা ডিজাইন ট্যাবে গিয়ে আমি ইনসার্ট স্লাইসার করলাম এই মেনুটা আসলো এখানে ক্লিক করলাম ওকে করলাম দেখেন ইনসার্ট স্লাইসার চলে এসেছে আমি কিন্তু বাইরে ক্লিক করলাম দেখেন ইনসার্ট স্লাইসার ঠিক থেকে যাচ্ছে কিন্তু আমি যদি ফিল্টারে কাজ করতাম তাহলে আমাকে ক্লিক করা লাগতো যে এখানে বিজনেস রেভিনিউ সিলেক্ট অল আনসিলেক্ট করে বিজনেস রেভিনিউতে যদি আমি ক্লিট করতাম তাহলে বিজনেস রেভিনিউ আসতো বন্ধুরা এটা হচ্ছে ফিল্টারের কাজ কিন্তু এখানে ভিতরে কয়েকটা স্টেপ আপনাকে কাজ করতে হচ্ছে কিন্তু স্লাইসারের সুবিধাটা কি বন্ধুরা স্লাইসার কিন্তু আপনি সিলেক্ট করে রেখে দিয়েছেন আপনি জাস্ট গ্রস প্রফিটে ক্লিক করবেন গ্রস প্রফিট চলে আসবে ইনস্ট্যান্ট আপনার বস জানতে চাচ্ছে যে এখানে আপনার ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাইজ কত ইয়ার অনুযায়ী আপনি ম্যাটেরিয়াল এন্ড সাপ্লাইজ বলে দিতে পারছেন দেখেন বন্ধুরা আপনার বসের উত্তর দেওয়ার জন্য বন্ধু খুবই শর্টকাট একটা মেথড স্লাইসার স্লাইসার অনেক সুন্দরভাবে আরও স্লাইসার বিশদ বিবরণ আছে বন্ধুরা সেগুলো আসলে ইন্টারমিডিয়েট লেভেলে আপনাদের সাথে আলোচনা করবে ইনশাল্লাহ তো স্লাইসার কিভাবে শর্টকাটে কাজ করা যায় একটা টেবিলে সেটা আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ফরম্যাটে আলোচনার মধ্যে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে বন্ধুরা তো অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন এবং আমি বিষয়টি সমাধান করার চেষ্টা করবো ক্রিয়েটি ভেডিকোয় বিডির সাথেই থাকেন বন্ধুরা আমাদের নেক্সট ভিডিও নাম্বার যে টেক্সট ফরম্যাট এইটা এটা নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও নিশ্চয়ই আগামীকালকে করবো বন্ধুরা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম